শেষবার ফোনে কথা বলার সময় স্বামী বলেছিলেন, জরুরি কথা আছে প্রিয়তমা স্ত্রীর সাথে। সব কাজ শেষে রাতে অবসর সময়ে স্ত্রীকে ফোন করার কথা ছিল খেটে খাওয়া এক শ্রমিকের। কিন্তু নিখোঁজের পাঁচ দিন পরও সেই কথা আর জানা হলো না স্ত্রী শারমিনের। সেই শ্রমিকের নিখোঁজের খবরে পুরো বাড়িতে এখন শোকের মাতম। প্রিয়জনের জন্য গত পাঁচ দিন ধরে পথ চেয়ে বসে আছে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ড্রেজার শ্রমিক আরিফের স্বজনেরা। জানা যায় গত বছরের শেষ দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরিফ ও শারমিন। দিনেনে দিন খেয়ে সুখে শান্তিতেই চলছিল তাদের সুখের সংসার। আমার বোনের এক বছর চলে বিবাহ হয়েছে। আমার বোনের অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল স্বামী নিয়ে অনেক সুখে থাকবো। এখন আমার বোনের আশা আল্লাহ পূর্ণ করে নেয়। নবদম্পতির ঘর আলোকিত করে পৃথিবীতে আসার কথা ছিল প্রথম সন্তানের, কিন্তু হঠাৎই যেন ফাটা পড়ল সেই স্বপ্ন আর সুখে। পাগল ছিল গো, আজকে কই গেল, আজকে কই গেল আমার ভাইরা। ৬ জুলাই মধ্যরাতে লাইটার জাহাজের ধাক্কায় ড্রেজার ডুবির ঘটনায় নিখোঁজ হন আরিফ সহ ৫ শ্রমিক। নিখোঁজ আরিফ এখন জীবিত নাকি মৃত সে খবরও জানে না পরিবারের কেউ। তাই অনিশ্চয়তা আর স্বজন হারানোর আশঙ্কায় দিনরাত কান্না আহাজারিতে মুখরিত হয়েছে আরিফের বাড়িঘর। মারা আগের দিন ওই ড্রেজারে ওই মাটির মেডিকেলটা পরিষ্কার করছে, তারপর দিন ড্রেজার নিয়ে উঠে আনবো। এই রাত্রি এলা অ্যাক্সিডেন্ট হয়েছে, এলা যেমনি হয়েছে আর কি। ট্রলার ডুবির এই ঘটনার পর ৯ জুলাই সকালে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ আরিফ সহ ৩ শ্রমিক। এতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যরা। সুস্থভাবে নিখোঁজদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কাছে আকুল আবেদন নিখোঁজ শ্রমিকদের পরিবার পরিজনের। প্রশাসন খোঁজ করতে আছে তার ফার জন্য, এখন আমরা লাশটা চাই, আমাদের লাশটা এনে আমরা মাটি দিব। এদিকে স্থানীয় নৌ পুলিশের ভাষ্য, বিআইডব্লিউটি এর ডুবুরি দল ও স্থানীয় ডুবুরি দলের সাথে যৌথ অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বাকিদের উদ্ধারেও সংশ্লিষ্টদের উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ভোলা ইলিশা সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ বড়ুয়া। আমরা ওই ড্রেজারে যখন অভিযান তল্লাশি অভিযান পরিচালনা করি, সেখান থেকে দুটি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। একজনের নাম নুরুল আলম নুরু, বয়স ৫০, একটা মোহাম্মদ সিয়াম, ২২-২৩। বাকি আর যে তিনজন নিখোঁজ আছে তাদের উদ্ধার তৎপরতা আমাদের অব্যাহত আছে।